सो हे गाइस सबाई केमन आছেন आशा करी ভালো আছেন। হে গাইস আজকে কিন্তু আপনাদের কাছে আমি একটা ইউনিক একটি ভিডিও নিলাম। হ্যাঁ গাইস আজকে ইউনিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনি কিভাবে আপনার নিজের নাম আপনার নিজের ফটো দিয়ে কিন্তু আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন এবং তৈরি করার পরে যদি আপনি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যান কিন্তু আসলে কিন্তু অবাক হয়ে যাবে। সে কিন্তু শুরু করার আগে প্রথমত আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে একটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। কিন্তু ভাবতেও পারবেন না যে আপনি কিভাবে এটি তৈরি করলেন। তো গাইজ এটি কিন্তু তৈরি করার জন্য কিন্তু আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। সো গাইজ তারপরে কিন্তু আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে যে নেম ভিডিও মেকার। ওকে সো গাইজ অবশ্যই কিন্তু আমি এখানে নেম ভিডিও মেকার লিখে সার্চ করে দেব। ওকে তো অবশ্যই কিন্তু আপনারা এটি লিখে সার্চ করবেন, অন্য কোনো কিছু লিখে সার্চ করলে আপনি অ্যাপসটি পাবেন না। সো গাইজ ওই ছোট্ট এই অ্যাপসটি আপনাকে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নিতে হবে। সো গাইজ দেখুন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখুন এখানে একটা অ্যাপস রয়েছে। সো গাইজ অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো গাইজ আমরা অবশ্যই এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেব। তো গাইজ তারপরে অবশ্যই এই অ্যাপসটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কারণ এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, এই অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। সো গাইজ তারপরে আপনি এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। ওকে তো এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সো গাইজ ওপেন করে নেওয়ার সময় কিন্তু প্রথমবার কিছুটা সময় লাগতে পারে। ওকে সো গাইজ আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো গাইজ তারপর স্টার্ট নামের যে অপশানটি রয়েছে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যদি আপনি ক্লিক করে দিন আগে প্রথমত আপনার নামটা আপনি এন্টার করবেন। তো আমি তামিম শুভ, তো আমি তামিম শুভ কিন্তু এখানে লিখে দিব কারণ যেহেতু আমার নাম তামিম শুভ। ওকে সো গাইজ অবশ্যই কিন্তু আমি এখান থেকে এটি লিখে এন্টার করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনি এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো গাইজ তারপরে কিন্তু আপনি একদম নিচে আসবেন। হ্যাঁ তো নিচে আসার পরে কিন্তু আপনি এখানে আপনি অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন। আপনি যে ট্যাম্পলেটটি আপনার সেই ফটো বা আপনার নাম দিয়ে স্টাইলিশ করতে চান সেই ট্যাম্পলেটটি আপনি এখান থেকে বেছে নেবেন। সো গাইজ এখান থেকে অলরেডি কিন্তু আমি একটি এখন আমি ক্লিক করব। ওকে সো গাইজ এখান থেকে এটি একটা করে নিলাম। হে গাইস তারপরে প্রথমত আপনি দেখবেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে। যেহেতু আমি মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারছি না কারণ আমাদের এই সমস্যা রয়েছে। সো গাইস তারপরে আপনি এখান থেকে আপনি আপনার নামটা আপনি স্টাইলিশ ফন্ট দিয়ে আপনার নামটা আপনি করতে পারবেন। ওকে সো গাইস অবশ্যই কিন্তু আমি এখান থেকে আমার নামটি একদম এন্টার করে দিয়েছি এবং স্টাইলিশ ফন্ট কিন্তু আমি এখান থেকে নিচ থেকে ব্যবহার করতে পারবো। সো গাইস দেখুন অলরেডি কিন্তু নিচে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনি যে ফন্টটি আপনি পছন্দ হয় সেই ফন্টটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে সো গাইস তারপরে আপনি এখন তার পিছনে কিন্তু আপনার ফটো ইউজ করতে পারবেন। তো গ্যালারি অপশানে গিয়ে আপনার ফটোটা আপনি নিয়ে নেবেন, সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এই ধরনের ক্রাফট অপশান আসবে। সো গাইজ আপনার ফটোটি আপনি ক্রাফট করে নেওয়ার পরে এখানে অনেকগুলো ট্যাম্পলেট নিচে আসবে। যে ট্যাম্পলেটটি আপনার ফটোতে আপনি ইউজ করবেন সেটি কিন্তু অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো গাইজ এখান থেকে আমি এটি দিয়ে দেবো। তো এটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এটি কিন্তু একটু স্টাইলিশভাবে বা আঁকাবাঁকাভাবে কিন্তু এটি আপনি সেট আপ করতে পারেন। সো গাইজ এখানে আপনি অ্যানিমেশান স্টিকার ব্যবহার করতে পারেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে এপাশে অনেকগুলো কিন্তু স্টাইলিশ স্টিকার রয়েছে। তো অবশ্যই এখান থেকে আপনি এই স্টিকারগুলো আপনার এই স্ট্যাটাস ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো গাইজ এখান থেকে আমি একটি নিয়ে নেব। তো কোনটা নিই এখান থেকে এইটা নিয়ে নেব। ওকে সো গাইজ অবশ্যই কিন্তু আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিয়ে নেব। তো গাইজ দেখুন অলরেডি কিন্তু আমরা এটি সিলেক্ট করে নিয়েছি, এখানে চলে এসেছে। সো গাইজ চাইলে কিন্তু আপনি এটি এদিকেও করতে পারেন। ওকে সো গাইজ আমি কিন্তু অলরেডি এটি মাঝখানে রেখে দেব। সো গাইজ তারপরে কিন্তু অলরেডি আপনি এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট আরও একটি অ্যাড করে দেখাচ্ছি। সো গাইজ এখান থেকে নিচে যে গাছটি রয়েছে তো অবশ্যই কিন্তু আমি এই গাছটি এখানে অ্যাড করে দেব। এটা কিন্তু দেখতে কিন্তু আরও আকর্ষণীয়, আরও বিউটিফুল, আরও ইমেজিং লাগবে। ওকে সো গাইজ তো অবশ্যই কিন্তু আমরা এখান থেকে এটি কিন্তু একদম এইভাবে এখানে সিলেক্ট করে দেব। তো দেখুন গাইজ অলরেডি কিন্তু এই স্ট্যাটাস ভিডিওটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। সো গাইজ এখান থেকে আপনি মিউজিক অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনি এই মিউজিকগুলো আপনার এই স্ট্যাটাস ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার যে এসডি কার্ডে বা আপনার ফোনে যে মিউজিকগুলো আছে চাইলে আপনি এসবও ইউজ করতে পারেন। সো গাইজ তারপরে আপনাকে এটি সেভ করার জন্য কিন্তু সেভ আইকনে ক্লিক দিলে এটি কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে পুরো এইচডিতে। সো গাইজ এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের টিউটোরিয়াল দেখার জন্য।